বেহাল সড়ক কেমন? ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়কে এলে মিলবে এর উত্তর। সড়কের বেশিরভাগ জুড়ে থাকা যানজটে আটকে থেকে দীর্ঘক্ষণ ধরেই এই অভিজ্ঞতা নেওয়া যাবে। ঠাট্টার ছলে কথাগুলো বলছিলেন পঞ্চগুটি থেকে রাজধানী ঢাকার পোস্তকলে আসার সময় একজন যাত্রী। পথ ধরে এগোতে এগোতে বোঝা গেল তার কথার রহস্য। দুই লেনের সড়কের পঞ্চবটি থেকে পোস্তকলা পর্যন্ত অসংখ্য ছোট বড় গর্ত এবং কিছু দূর পরপর যানজট। কোথাও কোথাও যানজট পেরোতে লেগে গেল প্রায় আধা ঘণ্টা। কয়েকজন জানালেন ওই সড়কের চলাচলকারী যাত্রী ও চালকদের সপ্তাহে ছয় দিনই পোহাতে হয় এসব দুর্ভোগ। তারা মনে করছেন সড়কটি চার লেন করলে সড়কের পাশে ও সড়কের একাংশ থেমে থাকা ট্রাক সরাতে পারলেই এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে পারলেই মুক্তি মিলবে এই যন্ত্রণা থেকে। পোস্তকলা থেকে নারায়ণগঞ্জ শহরের চাষারা পর্যন্ত পুরনো এই সড়কের দৈর্ঘ্য 15 কিলোমিটার। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাদেই এই সড়ক করা হয়েছে। 1997 সালে ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক চালু হওয়ার আগে এটি ছিল ঢাকা নারায়ণগঞ্জের যাতায়াতের একমাত্র সড়ক পথ। ঢাকা থেকে মুন্সিগঞ্জ জেলা সদরে যাওয়ার সহজ পথ ও সংক্ষিপ্ত এটি। ভুক্তভোগীর অভিযোগ করেন বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মালভর্তি রিক্সা ভ্যান সহ বিভিন্ন যান থামিয়ে কমিউনিটি পুলিশের চাঁদাবাজি ওই স্থানে যানজটের আরেকটি কারণ। পঞ্চবটি মোড় থেকে কিছু দূর এগোলেই জ্বালানি তেলের দুটি ডিপোর সামনে রাস্তার দুই পাশে থেকে ট্যাংলরির সারি। কোনোটি সারির বাইরে এলেই সড়কে চলাচলের অংশ কমে যায়। এসব স্থানে সিমেন্ট ও রডের অসংখ্য বিপণন কেন্দ্রের পাশাপাশি রয়েছে ইট, বালু ও পাথরের অসংখ্য গদিঘর। আছে ভারী অনেক শিল্প কারখানা, এজন্য ভারী যান চলে সবসময়। এসব কারণে সমাধান হিসাবে ভুক্তভোগী ও এলাকাবাসী সড়কটি চার লেন ও দুটি ট্রাক স্ট্যান্ড করার দাবি জানিয়েছেন। সাব্বির আহমেদ, NANTV, নিউজ ডেস্ক।